আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালো আছি। শরীরটা যেহেতু বেশি একটা ভালো নয়, সেহেতু আমি স্কুলে যে পড়াগুলো দিয়েছিল সেই পড়াগুলো আজকে শুধু কমপ্লিট করিয়েছি। আমার বাসার যে পড়াগুলো করাই, এক্সট্রা যে পড়াগুলো, সেই একটা পড়াও আজকে আমি করাতে পারি নাই। শরীরটা বেশি একটা ভালো নাই এর জন্য আর কি। আর সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম, এখানে ভর্তা বানাবো আর ইলিশ মাছটা রান্না করব। কিছু সরিষা, কাঁচামরিচ আমি বেটে নিব আর পেঁয়াজ, এটা বেটে নিয়ে তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিতে হবে। আর এখানে বাপা ইলিশের কিংবা সরিষা ইলিশ যেটাই করেন না কেন, এর মেইন উপকরণ হচ্ছে আপনার সরিষার তেল। সরিষার তেল হচ্ছে এটার মেইন উপকরণ। সরিষার তেল প্লাস আমি একটু সয়াবিন তেলও দিয়েছিলাম, আমি দুইটা ইউজ করেছি এখানে, যেহেতু আমার সরিষার তেলটা একটু কম ছিল এর জন্য। পরে এই যে সুন্দর করে মেখে তারপর উপরে দুইটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি পানির ভাপে এটাকে সিদ্ধ করেছি, বাট ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে হয়তো। তারপর আমি চিংড়ি মাছগুলোকে ভর্তা করে নেব। চিংড়ি মাছ ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন আর কিছু শুকনো লঙ্কা এখানে আমি টেলে নেব। এগুলোকে একটু লাল করে ভেজে নিব। তারপর আমি ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিব। ধনিয়া পাতাটা আমি কেটে ধুয়ে, ধনিয়া পাতায় কিন্তু অনেক বেশি বালি থাকে, কেটে সুন্দরভাবে বেছে আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি যাতে গালের ভিতরে বালি ভাবটা না আসে খাওয়ার সময়। তারপর আমি এটাকে পানি জড়াতে দিয়েছিলাম, পানি থাকলে কিন্তু ভর্তার স্বাদটা ভালো আসবে না। তারপর দেখেন এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এটাকে যত অল্প আছে আপনি ভাজতে পারবেন তত বেশি স্বাদ ভালো হবে। ভেজে নেওয়ার পর এটাকে তুলে আমি ব্লেন্ডারের জগে নিয়ে নেবো, যেহেতু আমার শিলপাটাটা পোতাটা একটু নষ্ট হয়ে গিয়েছে এর জন্য আমি ব্লেন্ডারে করব। কিন্তু এই ধরনের ভর্তা যদি পাটায় বেটে করা হয় তাহলে স্বাদ আরও দ্বিগুণ হয়। এই যে একটু ঝোল বেশি রেখেছিলাম, যেহেতু আমার ছেলের খেতে গেলে শুধু গ্রেভির প্রয়োজন হয়, মানে ঝোল নিয়েই টানাটানি পড়ে। কালকে মাছের তরকারিতে একটু কম ঝোল রাখছিলাম, তার সেখানেও প্রবলেম, এর জন্য আজকে একটু ঝোলটা বাড়িয়ে রাখছি। এটাই ছিল আজকের রান্না। আজকে সকালে রান্না করেছিলাম আর রান্না করি নাই, রাতে শুধু একটু ভাত করেছিলাম। ভর্তা দিতে চাইছিলাম তাও ইচ্ছা করে নাই, আমার যেহেতু খাওয়া দাওয়া করতে একটু সমস্যা হইতেছে এর জন্য আর কি কিছু করি নাই। ছেলের জন্য তরকারি রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে খাইয়েছি। আর বিকালে একটা ডিম, একটা আলু কেটে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সব রকম মশলা দিয়ে। আমি আবার কোনো কিছু অপচয় করা পছন্দ করি না। গত দিনের যে রুটিটা একটু পিঠা বানানোর জন্য করেছিলাম ওটা একটু শক্ত হয়ে গিয়েছিল, যেহেতু ফ্রোজেন করেছিলাম গতকাল সকালে, একটু ছেঁকে নিয়েছিলাম বাট বেশি একটা সফট হয়েছিল না, এর জন্য রাতে আবার আটা সিদ্ধ করে রুটি বানিয়ে দিয়েছিলাম, সেগুলো খেয়েছে সকাল পর্যন্ত। সেই রুটিগুলো দিয়ে, এই রুটিগুলো আমি ফেলি না কখনো, আমার ছেলে তো এই ধরনের নাস্তা অনেক বেশি পছন্দ করে, আমি রুটিটা কখনো ফেলি না, এভাবে ওকে আমি নাস্তা তৈরি করে দিই। আরও দুইটা রুটি এরকম ফ্রিজে আসছে, অন্য এক সময় কাজে লাগবে ইনশাল্লাহ। খাবার নষ্ট করা একেবারেই উচিত না আমাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।